নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতি শনিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের প্রশ্নের উত্তর। যারা যারা প্রশ্ন করেছেন উত্তর এখানে পাবেন, কিন্তু যারা প্রশ্ন করেননি তারাও কিন্তু এই ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের মনের কোনো প্রশ্ন থাকতে পারে যেগুলো আপনারা করতে ভুলে গেছেন, অন্য কেউ প্রশ্নটি করেছে, তার উত্তরের মাধ্যমে আপনি আপনার মনের উত্তরটি পেয়ে যেতে পারেন। এছাড়াও ছোটোখাটো অনেক ব্যাপার থাকে যেগুলো আপনারা জানতে পারবেন, সেই কারণে ভিডিওটি আপনারা দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর আপনারা আরও বেশি বেশি করে প্রশ্ন করবেন যদি আপনাদের জানার থাকে, আমি চেষ্টা করব আপনাদের উত্তরটি যথাযথ দেওয়ার জন্য। তাহলে শুরু করছি আজকের প্রশ্নের উত্তর। তার আগে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তাদের জন্য বলে নিই, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার অ্যান্ড স্পিরিচুয়াল হিলার। এছাড়াও অন্যান্য যে সমস্ত স্পিরিচুয়াল বিষয়গুলি আমি শেখাই এবং নিজেও অবশ্যই শিখি, সেগুলি জানার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চলে যান। সেখানে আপনারা দেখতে পাবেন কোন কোন সাবজেক্টের ওপর আমি কাজ করি। যদি আপনারা এগুলি শিখতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, শুরু করছি এখন প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটি হচ্ছে, এটি ঠিক প্রশ্ন নয়, এটি তার মনের আকুতি। আমি সবাইকে জানাতে চাই, সেন্ট এক্সপিডাইটকে ডেকে 3 দিনের মধ্যে আমি কাজ পেয়েছি। এটি খুব অসাধারণ একটি কথা, খুব খুশির কথা। সেই কারণে আমি ওনার লেখাটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লেখাটি পড়ে নিন। সেন্ট এক্সপিডাইট এইরকমই, ঠিক মতো ডাকতে পারলে 3 দিন কেন, এর আগেও রিপোর্ট ছিল আমার কাছে, 2 দিনের মধ্যে কাজ পেয়েছেন, 24 ঘন্টার মধ্যে কাজ পেয়েছেন। অসাধারণ অসাধারণ ঘটনা ঘটান সেন্ট এক্সপিডাইট। এখন কার সঙ্গে কীরকম ঘটবে, কে কীভাবে কমিউনিকেট করবে তার সঙ্গে, সেটা তো তাদের ব্যাপার। অবশ্যই চেষ্টা করুন খুব ভালোভাবে সেন্ট এক্সপিডাইটের সঙ্গে যোগাযোগ করতে। এত মানুষ যখন কাজ পাচ্ছে, আপনিও নিশ্চয়ই পাবেন। নেক্সট প্রশ্ন, দিদি, গ্রহের দোষের কারণে অনেক মানুষকে কষ্ট ভোগ করতে হয়, তাই কোন গ্রহের কারণে কোন সমস্যা হয় এবং কোন গ্রহের কি প্রতিকার করতে হবে, কৃপা করে ভিডিও দিলে উপকৃত হব। হ্যাঁ ভাই, অবশ্যই দেব, খুব চেষ্টায় আছি, আগে দিয়েছি আমি, যেগুলি আমার চ্যানেলে আছে, একটু ব্যাক করে করে দেখতে হবে, সেখানে এই ধরনেরই কথা বলা আছে, কোন গ্রহের কারণে কি হয়, কোন গ্রহের কি প্রতিকার। তবু আমি আবার দেব, একটু ওয়েট করুন, হয়তো আজকেই দিয়ে দেব, একটু ফলো করুন আমার চ্যানেলটি। নেক্সট প্রশ্ন, এটা কি জাতিকে কে নিয়ে হাতে করতে হবে নাকি অন্য কেউ করে দিলে হবে? এটা আমি বাংলাটাই বুঝতে পারলাম না, কি উনি বলতে চাইলেন একটু পরিষ্কার করে আবার লিখুন যাতে বোঝা যায়। যেটা আইডিয়া করে আমি বলছি, হয়তো এটাই লিখতে চেয়েছেন উনি, যে 7 দিনে গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন, এইটা লিখতে চেয়েছেন যে মানে উনি অন্য কারোর জন্য করলে তার কাজ হবে কি না। না, যদি এটাই হয়ে থাকে প্রশ্নটা, তাহলে তার কাজ হবে না, তাকেই করতে হবে, যার যার খিদে, যার যার কষ্ট, তার তার, অন্য কেউ করলে অত ফলপ্রসূ হয় না। আর এখানে তো হবেই না, গ্রহের দোষ যখন, গ্রহের দোষ কিভাবে অন্য কেউ করলে হবে, হবে না। আচ্ছা, এই মন্ত্রটি অর্থ এবং ভালোবাসার জন্য খুব উপকৃত হলাম, থ্যাংক ইউ আপনাকে, আপনারা উপকৃত হন সেটাই তো আমি চাই, আর খুব ভালো লাগে বললে। আচ্ছা, নেক্সট আরেকজন লিখেছেন, ঠিক কষ্ট রোগ ভোগ সব দূর হবে রান্নার পর, রান্নাঘরে এই কথাটি বললে। এটা একটা ভিডিও ছিল, অনেকদিন আগে দিয়েছিলাম, ওই ভিডিওতে ছিল সমস্ত রান্নার ঠান্নার পর মা অন্নপূর্ণাকে আগে সমস্ত ভোগ দিয়ে তারপরে নিজেরা খাওয়া, যতদূর মনে পড়ছে আমার এরকমই ছিল। তো ওখানে একজন লিখেছেন, সব ভাওতাবাজি, কিছুই হয় না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যখন সহজে বেরিয়ে আসছে আপনার অড়া থেকে সব ভাওতাবাজি, এখন দেখুন এই যে বললেন কথাটা, এইটাই আপনার অড়ার মধ্যে ছড়ানো আছে, এবং যেহেতু খুব সহজে বলছেন, তার মানে বোঝা যাচ্ছে কি, এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, আপনার অড়াটা এই সমস্ত জিনিস নিয়েই বসে আছে, কাজেই এখানে আপনার কোনো জায়গা নেই পজিটিভিটি ঢোকার, কাজেই আপনি কোনো কিছু করলেই তো হবে না, আর তখনই আপনার মনে হবে এটা এটা আপনি যে উচ্চারণটা করলেন সেই উচ্চারণটা আমি করতে চাইছি না, ওর অড়াকে কলুষিত করতে চাইছি না।
তো ওই উচ্চারণটা করতে করতে আপনার এমন একটা হ্যাবিট হয়ে গেছে যেটা খুব সহজে বেরিয়ে আসে এবং যে কাউকে বলতে পারেন, তার মানে কি ওরার মধ্যে কোনো জায়গাই নেই পজিটিভিটির, এগুলোই বেরোবে সবসময়। তাহলে পজিটিভ জিনিসটা আপনার কাছে যাবে কি করে? কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। আপনাকে সবার আগে আপনার নিজের অরাটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পৃথিবীতে কত কিছু আছে আমরা কি জানি? রেইকি সম্বন্ধেই আমি কিছুই জানি না এখনো, সমুদ্রের মতো রেইকির বিদ্যা তো। এরকম সারা পৃথিবীতে এত কিছু আছে, বিজ্ঞানীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছেন, ওনারাও এখনো অনেক কিছু আবিষ্কার করতে পারেননি। সেখানে আপনি যে আবিষ্কার করে ফেলেছেন কোনটা ভাওতাবাজি কোনটা ঠিক, এটার জন্য আপনাকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু যদি আপনি কাজ পেতে চান স্পিরিচুয়াল ব্যাপারে, তাহলে বলবো একটুখানি জায়গা রাখুন নিজের অরার মধ্যে, যাতে পজিটিভ জিনিসটা প্রবেশ করতে পারে। তাহলে আপনার কাছে পজিটিভিটিটা আপনি পাবেন, আপনারই আখেরে লাভ হবে, আমাদের কি হবে? ঠিক আছে, চেষ্টা করুন যাতে ঠিকঠাক আপনি কিছু পান। নমস্কার। আরেকজন লিখেছেন, হিন্দু ধর্ম নিয়ে বললেন, তাহলে মুসলিমরা কি শুনবে? এটা হনুমানজির মন্ত্র বলেছি, হিন্দু ধর্ম মুসলিম ধর্ম নিয়ে আমি কিছু বলছি না, মানুষ তো মানুষই। আপনিও যা, আপনি আমার বোন বা দিদি কিছু একটা হবেন, জানি না ছোট কি বড়, যাই হোক আমরা এক পরিবারের লোক। আমার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান ওইসব কিচ্ছুই নয়, মানুষ তো মানুষই। আমার ভেতরে যিনি আছেন আপনার ভেতরে উনি আছেন, আর আপনার সঙ্গে আমার তো কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আছে বলে আপনি আমার কমেন্টস করছেন, আমার ভিডিও দেখছেন, আমাকে বলছেন, আমিও আপনাকে বলছি অবশ্যই কন্ট্যাক্ট আছে। এখানে কোনো জাতি কিছু নেই। তাও আমি চেষ্টা করব আলাদা করে মুসলিমদের, মুসলিমদের বিষয়ে আমি খুব কিছু জানি না, তবে এটা আমি জানি যে ওদের আল্লাহ, আল্লাহ সেই আল্লাহ কিন্তু আমাদের হিন্দু ধর্মে ব্যবহার হয়। কীভাবে হয় জানেন তো? আমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি খুব ভালো মানুষের কাছ থেকে শুনেছি, আল্লাহ এটা হচ্ছে আমরা যখন শ্বাসটা পুরো ছেড়ে দিচ্ছি, আমার শরীরের মধ্যে কোনো শ্বাস নেই এখন, এই যে নিলাম শ্বাসটা গভীরভাবে টেনে নিলাম, এরকম করে নিলাম বলে ছেড়ে দিলাম, এখন আমার বডি শূন্য, কিচ্ছু নেই। এই সময়টাকে বলছে আল্লাহ, এই জাস্ট এই সময়টা, কিচ্ছু নেই, বাইরে থেকে কিছু নিইনি, এই পজিশনটাকে আল্লাহ বলে। এটা আমি শুনেছি, আবার আমি ঠিক নাও হতে পারি, শোনা কথা। এই পজিশনটা আল্লাহ যখন এই পজিশনে তো আমরা থাকি, আমরা তো ওই পজিশনকে নিয়ে আমরা মেডিটেশন করি, কাজেই আল্লাহকে ধারণ করি। আর এই যে আল্লাহ মুসলিমদের যে পূজা, আমি সব জাতির পূজাকে খুব শ্রদ্ধা করি, এদের কি একটাই দেবতা আল্লাহ, এই একজনকেই ধরে আছেন, এটি খুব ভালো লাগে আমার, আমি অবশ্যই শ্রদ্ধা করি। যদি ওরকম শ্রেণী ভাগ করে কোনো দেবতা বা দেবীর কিছু থাকে, নিশ্চয়ই আছে, সবাই যখন করে বিভিন্ন চ্যানেল আছে, তাহলে যদি আমি সুযোগ পাই তাহলে আমি করব। হ্যাঁ, তো তোমরা তো আমার শ্রদ্ধার জিনিস, ভালোবাসার জিনিস, তোমাদের জন্য এটা রইল। হনুমানজি তো কলিযুগের দেবতা, সব জাতি হনুমানজির কাছে তো মুসলিমরাও যান, খ্রিস্টান হিন্দু সবাই যান, এতে কোনো অসুবিধার কিছু নেই। আর আল্লাহর কাছে আমিও যাই, আমিও আল্লাহকে ডাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে, দিদি গরমে ঘেমে গেছেন, পাখা ছাড়ুন। দিদি খুব মজার মজারই প্রশ্ন করেন প্রত্যেকবার। হ্যাঁ, গরমে ঘেমে গেছি, খুব সত্যি কথা, ভীষণ কষ্ট, কিন্তু পাখা ছাড়লে কী হয়, এই ভিডিওর মধ্যে আওয়াজ যায়, খুব বাজে আওয়াজ, একে আমার রাস্তার উপর বাড়ি, খুব কষ্ট করে আমাকে ভিডিও করতে হয়, এত গাড়ি যায়, জ্যাম হয়ে যায় বাড়ির সামনে, তখন তো বাড়িতেই আমরা টিকতে পারি না আওয়াজের চোটে। তারপরে যদি পাখা চালাই, পাখার কনস্ট্যান্ট একটা শব্দ যায়, সেই জন্য পাখা বন্ধ করেই ভিডিও করতে হয়, এইভাবে কষ্ট করেই করতে হয়। যদি এটা বোঝেন তাহলে তো খুবই ভালো। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রশ্ন, আপনি খুব চালাক, তো আমি জানতাম না এটা, যিনি বলছেন ওনাকে খুব ধন্যবাদ জানাই, কেননা ঠিক বিপরীতটাই আমি শুনে এসেছি, সবাই আমার সম্পর্কে বিপরীতটাই ধারণা করে, আর আমি নিজেও জানি যে আমি মোটেই চালাক নই, আমি খুবই বোকা। তো আপনি যখন বললেন তাই জন্য আমার খুব ভালো লাগছে, যাই একটা নতুন তকমা পেয়েছি। হ্যাঁ, এখন যদি আপনি ভালো সেন্সে বলেন তাহলে তো ভালো, ভালোবেসে বলেছেন, আর যদি আপনি অন্য কোনো সেন্সে বলেন, চালাকের দুটো কথা আছে জানেন তো, একটা হচ্ছে কি চালাক আর বুদ্ধিমান, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যদি আপনি বুদ্ধিমান বলে থাকেন তাহলেও আমি চিন্তা করবো না, আমি অতটা বুদ্ধিমান নই, আর যদি চালাক বলে থাকেন, চালাকের মধ্যে কী লুকোনো আছে জানেন তো, চালাকের মধ্যে ছল চাতুরি খলতা এগুলি সব লুকোনো থাকে,
এটা যদি বলে থাকেন, আমি জানি না আপনি কোন হিসেবে বলেছেন, তো যাই হোক সেটা মনে হচ্ছে না আমার কোনো চালাকি আপনাকে ডিস্টার্ব করেছে। যদি করে থাকে আপনি আমাকে একটুখানি ধরিয়ে দেবেন কোন জায়গাটা আপনি ডিস্টার্ব বোধ করছেন, তাহলে খুশি হব। আর যদি আপনার মনে হয় যে এটা আপনার হ্যাবিচুয়েটেড, ওই যে আপনার অর্ডার মধ্যে এগুলি সবসময় রয়েছে, যখন তখন এগুলি বেরিয়ে যায়, হয়তো আপনি বলতে চাইছেন না কিন্তু মহিলা দেখলেই আপনার বেরিয়ে যায়, অনেকে আছে মহিলা দেখলেই তাকে কিভাবে একটু ছোট করব, কিভাবে একটু অপমান করব, ওটা করে একটা বিকৃত একটা রুচির ব্যাপার। তো যাই হোক, ভালো কথা, যার যার রুচি নিয়ে শেষে থাক। যদি এটা হয়ে থাকে চেষ্টা করুন পজিটিভ থাকার, পজিটিভ থাকলে তো অনেক কিছু পেতে পারেন না, আর এগুলো থাকলে তো আপনার অর্ডার মধ্যে পজিটিভিটি ঢোকার কোনো জায়গাই নেই, আপনি আগামী দিনেও কোনো মান সম্মান এগুলি পাবেন না। যতই আপনি টোটকা করুন, যতই আপনি ভিডিও দেখুন, কিছুই হবে না। তার থেকে সবথেকে ভালো নিজের অরাটাকে ক্লিন করুন, যাতে পজিটিভ জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারেন, আর আপনার থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো যেন পজিটিভ যায়। কেউ যদি খারাপও করে তাহলেও তাকে বলুন যে ভালোর দিকটা ধরিয়ে দিন, সেটা তো সবচেয়ে বড় মঙ্গলের কাজ হবে না? আচ্ছা, চিন্তা করে দেখবেন আপনি, আপনার ডিসিশনটাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আর কোনো প্রশ্ন নেই, সেন্ট এক্সপিরিয়েন্সের উপর অনেক থ্যাঙ্কস এসছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আগের যে শনিবারের ভিডিওগুলি সব আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, আপনারা ওই প্রশ্নের উত্তরগুলো যদি ইচ্ছে হয় দেখে নিতে পারেন। আর নতুন নতুন কোনো প্রশ্ন থাকলে, কোনো আইডিয়া থাকলে আপনারা আমার এখানে লিখতে পারেন, কমেন্টসে লিখতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।